হ্যালো ফ্রেন্ডস, আমি তাপসী দে। ওয়েলকাম টু তাপসীস হোম কিচেন। আমি আজকে বানাবো ভেজিটেবল কাটলেট, কর্ন ভেজিটেবল কাটলেট। প্রথমে যা লাগবে সেগুলো আমি বলে দিই। আমার কাছে আছে গাজর, আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, একটা পুরো গাজর, আর দুটো বড় সাইজের আলু। এটা হচ্ছে কর্ন, আমি মোটামুটি এক বাটির থেকে একটু কম কর্ন নিয়ে নিয়েছি। এটা কাবলি চানা, কাবলি চানাটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এই বাটির হাফ আমি নিয়েছিলাম, ফুলে যাওয়ার পর মোটামুটি বাটির সমান হয়ে গেছে। এটা রাজমা, রাজমা আমি লাল রাজমাটা আমার কাছে ছিল না, আপনাদের কাছে যদি লাল রাজমা থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন। এটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা পুদিনা পাতা রয়েছে, কুচিয়ে রাখা আছে, আর কিছুটা ধনে পাতা রয়েছে। আমার কাছে আছে গরম মশলা পাউডার, রেড চিলি পাউডার, আর এটা হলো আমচুর পাউডার বা ম্যাঙ্গো পাউডার। এবার আমি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। আলুগুলোর একটু মাঝখান দিয়ে কেটে নেবেন, গাজরেরও তাই, হালকা কাট লাগিয়ে দিলেই হবে। আচ্ছা, এবার এই গাজর, আলু আর কর্ন আমি একসঙ্গে সেদ্ধ করে নেব। অন্যদিকে রাজমা আর কাবলি চানাও আমি সেদ্ধ করে নেব। আমি সব একসঙ্গে করে সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা সেদ্ধ জলটা ফেলবেন না, কারণ এটা খুব নিউট্রিশন ভ্যালুটা খুব হাই থাকে, তো সেই জন্য জলটা কোনো ডাল বা গ্রেভি করলে তার মধ্যে ইউজ করে নেব। এবার একে একে আমি সমস্ত জিনিসগুলো এর মধ্যে মিশিয়ে নেব। ধনে পাতা কুচি আছে আমার কাছে, এটা আমি দিয়ে দেব। পুরোটা লাগবে না, মোটামুটি এরকম পরিমাণে দিলেই হবে। এবার দিচ্ছি আমি পুদিনা পাতা কুচিটা। এটা একটু ঠান্ডা হওয়ার পর তারপরে আপনারা জিনিসগুলো দেবেন, কারণ না হলে আপনারা মাখতে পারবেন না। রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আমি। এবার দেব আমি গরম মশলা পাউডার, এটা হলো আমচুর পাউডার বা ম্যাঙ্গো পাউডার। এটা দিলে কি হবে, এটা একটুখানি খাট্টা টেস্ট আসবে। এখানে আমি এক চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেব নুন। যেহেতু আলু আছে নুনটা একটু বেশি পরিমাণে লাগবে। এখানে একটু দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো, এটা শুধুমাত্র একটা সুন্দর গন্ধ আসবে ওই জন্য দেওয়া। এবার আস্তে আস্তে এগুলো হাত দিয়ে চটকে আপনারা মেখে নিন। মাখা হয়ে গেছে, কর্নগুলো কিন্তু দানা দানা আছে। আমি আর সব কিছুই মোটামুটি হাত দিয়ে একদম পেস্ট করে নিয়েছি চেপে চেপে, কিন্তু কর্নগুলোকে আমি দানা দানা রেখেছি। এবার আমি পাউরুটি, দুটো পাউরুটির ধার কেটে দেব। আমি দুটো পাউরুটি মিশিয়ে নেব, কারণ এতে বাইন্ডিংটা খুব মজবুত হয়। এগুলোকে আমি এইভাবে নিয়ে গোল গোল করে বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি, এইভাবে নিন। আমি কয়েকটা বানিয়ে রেখেছি। আবার আপনি চাইলে এগুলোকে লাভ শেপেও বানিয়ে নিতে পারেন। তার জন্য তলাটা এরকম করে নিতে হবে, আর এইখানগুলো চাপলেই সাইডগুলো বেরিয়ে আসবে।
এটা হচ্ছে পাউরুটির গুঁড়ো, এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাও বলে দিচ্ছি। 3-4টে পাউরুটি বা যতটা আপনি পরিমাণে করবেন, পাউরুটির ধারগুলোকে ফেলে দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে 2-3 মিনিট আপনারা ওগুলোকে টোস্ট করে নেবেন। তারপর মিক্সিতে গুঁড়ো করে নিলেই এরকম পাউরুটির গুঁড়ো তৈরি হয়ে যাবে বা ব্রেড ক্রাম্প তৈরি হয়ে যাবে। এগুলোকে আমি পাউরুটির গুঁড়ো দিয়ে কোট করে নেব। চারিদিকটা ভালো করে গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এগুলোকে আপনারা এরকম কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। যখন আপনাদের ভাজবার প্রয়োজন হবে, যখন মনে হবে খাবারের ঠিক আগে, তখন এগুলোকে ভেজে নেবেন। আমি এবার এতে কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। ডিপ ফ্রাই করার মতন পরিমাণে আপনাদের নিতে হবে। এটা গরম হলে আস্তে আস্তে ছেড়ে দেবেন। টার্ন করে দেবেন, একটা সাইড হয়ে গেলে।